ববি ক্লাসিক কিউজিন কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি স্যামোলিনা আইসক্রিম কেক ডেজার্ট। তাহলে চলো আজকে ডেজার্টটা শুরু করি আমরা। গ্যাস অন করে কড়াই বসালাম আর কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ সুজি। সুজিটাকে লো ফ্লেমে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট। সুজি ভাজা হয়ে গেছে, আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমরা আরেকটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু থাকবে এখন মিডিয়াম টু হাইয়ে। এবার আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজিটা। এবার দুধ আর সুজিটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। দু মিনিট পর আমাদের সুজি কিন্তু একদম ঘন হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। এবার ভালো করে ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিতে হবে আর রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। চিনি কিন্তু জল রিলিজ করবে। দেখো কতটা জল রিলিজ হয়ে গেছে। আমরা আরেকটু রান্না করে নেব আর গ্যাসের ফ্লেম অফ করে দেব। গ্যাসের ফ্লেম আমরা অফ করে দিলাম। এবার আমরা একটা কেক টিন নিয়ে নিলাম আর ব্রাশ করে দিচ্ছি রিফাইন্ড অয়েল দিয়ে। ভালো করে ব্রাশ করে এবার কিন্তু আমরা দিয়ে দেব সুজিটা। সুজির থিকনেসটা তোমরা কিন্তু একটু খেয়াল করবে, এরকম থিকনেসই হতে হবে। দারুণ খেতে হয় এই স্যামোলিনা কেক আইসক্রিমটা। এবার সুজিটাকে কিন্তু আমরা স্প্যাচুলার সাহায্যে ভালো করে লেবেল করে নেব। এবার আমরা এই কেক টিনটাকে 1 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দেব। নিয়ে নিলাম একটা বোল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম 1 কাপ। নিয়ে নিলাম একটা হ্যান্ড বিটার আর ভালো করে হুইপিং ক্রিমটাকে আমরা হুইপড করে নিচ্ছি। টাইম কিন্তু লাগবে 3 থেকে 4 মিনিট। চার মিনিট পর আমাদের কিন্তু হুইপিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে, ক্রিমি টেক্সচার চলে এসেছে। এবার কিন্তু আমরা ফুড কালার অ্যাড করে দিচ্ছি, ইয়েলো কালার। এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো। আমরা আবারও একটু হুইপড করে নেব কালারটা দিয়ে। খুব ভালো করে হুইপড করা হয়ে গেছে, দেখো একদম ক্রিমি টেক্সচার এসে গেছে। খুব ভালো খেতে হয় এই স্যামোলিনা কেক আইসক্রিমটা। 1 ঘন্টা পর আমাদের সুজি কিন্তু একদম সেট হয়ে গেছে। আমরা ওপর থেকে ঢেলে দিচ্ছি হুইপিং ক্রিমটা। এবার ভালো করে স্প্যাচুলার সাহায্যে ইভেনলি স্প্রেড করে দেব স্প্যাচুলার সাহায্যে। স্প্রেড করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা আমন্ড দিয়ে গার্নিশ করে দিচ্ছি ওপরে। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারো, আমি এখানে আমন্ড ইউজ করেছি। খুব ভালো করে বেশি বেশি করে ড্রাই ফ্রুটস দিয়ে দেবে, দারুণ খেতে হয় এই রেসিপিটা। এবার কিন্তু আমরা নিয়ে নেব র্যাপার, প্লাস্টিক র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে আমরা কিন্তু এখন এটাকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখবো 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে আসছি। 3 ঘন্টা পর আমরা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে, ভীষণ ভালো খেতে একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি। এবার আমরা ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে বেশি ভালো লাগে। এবার আমরা ওপর দিয়ে আরেকটা প্লেট দিয়ে আমরা উল্টে দিচ্ছি, তাহলে এই ডেজার্ট রেসিপিটা বার করতে বেশি সুবিধা হবে। দেখো কি সুন্দর বেরিয়ে এসেছে। নিয়ে নিলাম একটা সার্ভিং প্লেট আর সার্ভ করে দিচ্ছি আমরা স্যামোলিনা আইসক্রিম কেক ডেজার্ট। ভীষণ ভালো খেতে একটা রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কালকে আসবো আর একটা ভালো রেসিপি নিয়ে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।